আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা যেটা দেখব উইন্ডোজ সার্ভার 2016 এর শেয়ার ফোল্ডার পারমিশনের ব্যাপারটি। চলুন আমরা একটু দেখি। এটা হচ্ছে আমার হাইপারভি ম্যানেজার। আমার হাইপারভি ম্যানেজারের মধ্যে রয়েছে উইন্ডোজ সার্ভার 2016। আমি সার্ভারটিকে রান করছি। এটি সার্ভার ম্যানেজার, সার্ভার ম্যানেজার টুলস থেকে কম্পিউটার ম্যানেজমেন্ট। লোকাল ইউজার অ্যান্ড গ্রুপস থেকে আমরা একজন ইউজার ক্রিয়েট করব। আমরা ইউজারটির নাম দিচ্ছি জেমস, এটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। আমরা ইউজার ক্রিয়েট করে ফেললাম। আপনি দেখতে পাচ্ছেন একজন ইউজার ক্রিয়েট হয়েছে। আপনি অবশ্যই এখানে খেয়াল করবেন ইউজারটি এনেবল করা রয়েছে কি না। ইউজার ক্রিয়েট করার পরে আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে সি ড্রাইভের মধ্যে একটি ফোল্ডার করব। ফোল্ডারটির নাম দিচ্ছি ইনফরমেশন। এই ফোল্ডারটির ভিতর আমরা দুইটি সাব ফোল্ডার করব। একটির নাম দিচ্ছি ভিজিবল, অন্য আরেকটির নাম দিচ্ছি ইনভিজিবল। আমরা এখানে দুটি ফোল্ডার ক্রিয়েট করলাম, একটা হচ্ছে ভিজিবল আর একটা হচ্ছে ইনভিজিবল। আমরা এখন যেটি করব, ইনফরমেশন ফোল্ডারের ভিতরে দুটি ফোল্ডার, একটা হচ্ছে ভিজিবল আর একটা হচ্ছে ইনভিজিবল। ভিজিবল ফোল্ডারটিকে অ্যাডভান্স অপশন আসবো, ডিজেবল ইনহেরিটেন্স অ্যাপ্লাই, ওকে। জেমস ইউজারকে আমরা যেটি করছি ভিজিবল ফোল্ডারটির উপর রিড, এক্সিকিউট, রিড এবং রাইট পারমিশন দিচ্ছি, রিড এক্সিকিউট এবং রাইট পারমিশন দিচ্ছি। সেক্ষেত্রে খেয়াল করো আমরা তার উপর তাকে চারটি পারমিশন দিচ্ছি, রিড এক্সিকিউট লিস্ট ফোল্ডার কন্টেন্ট রিড অ্যান্ড রাইট পারমিশন দিচ্ছি। আর ইনভিজিবল ফোল্ডারটির উপর প্রথমত যে কাজটি করতে হবে ডিজেবল ইনহেরিটেন্স করে ফেলতে হবে। এবং অ্যাডমিনিস্ট্রেটরের যে কোনো ফোল্ডার উপর ফুল অ্যাক্সেস থাকে আমার সেটাকে এনশিওর করতে হবে, অ্যাডমিনিস্ট্রেটিভ ফুল অ্যাক্সেস ইনভিজিবল উপর। জেমস ইউজারকে আমরা ইনভিজিবল ফোল্ডার উপর ডিএনএ অ্যাক্সেস দিচ্ছি, ডিএনএ দিচ্ছি, অ্যাপ্লাই, ওকে। সেক্ষেত্রে আমি আবার রিপিট করছি, ভিজিবল ফোল্ডারটির উপর ভিজিবল ফোল্ডারটির উপর জেমস ইউজারের রিড এক্সিকিউট রাইট পারমিশন
এবং ইনভিজিবল ফোল্ডারটির উপর ডিনে পারমিশন। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে উইন্ডোজ সার্ভারের এই অপশনটিতে আসবো, সার্ভার ম্যানেজার থেকে ফাইল এন্ড স্টোরেজ সার্ভিস, ফাইল এন্ড স্টোরেজ সার্ভিস থেকে এখানে শেয়ারস অপশনটিতে আসবো, আপনি খেয়াল করুন টাস্ক থেকে নিউ শেয়ার অপশন আসবো। এখানে অনেকগুলো অপশন, আমরা এসএমবি শেয়ারটি দেখছি, তাহলে এসএমবি শেয়ার কুইক শেয়ার সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করব। টাইপ এ কাস্টম পাথ, এখানে পাথটি দেখিয়ে দিতে হবে, ফোল্ডারটিকে দেখিয়ে দিতে হবে, আমার সি ড্রাইভের ইনফরমেশন ফোল্ডারের ভিতর ভিজিবল একটি ফোল্ডার সেটি দেখিয়ে দিলাম। শেয়ার নেম দিতে পারি, শেয়ার ডিসক্রিপশন দিতে পারি, জেমস ভিজিবল দিচ্ছি ডিসক্রিপশন, অর্থাৎ জেমস এ ফাইলটির উপর অ্যাক্সেস করতে পারবে। নেক্সট, এক্ষেত্রে তিনটি অপশন, আমরা অ্যানাবল অ্যাক্সেস বেস অ্যানিমেশন সিলেক্ট করব। নেক্সট, এক্ষেত্রে আপনি আবার কাস্টমাইজ পারমিশন করতে পারেন, এখানে অ্যালাও পারমিশন সমস্ত ডিটেলস দেখা যাচ্ছে, অ্যাডমিনিস্ট্রেটরের ফুল কন্ট্রোল এবং জেমসের ইউজারের স্পেশাল পারমিশন রয়েছে। নেক্সট, ক্রিয়েট, ক্লোজ, পারমিশনটি ক্রিয়েট হয়ে গেল। আমাদের আরও একটি পারমিশনের ব্যাপার ছিল, নিউ শেয়ার, টাক্স থেকে নিউ শেয়ার অপশন। নেক্সট, আমরা কাস্টম পাথ দেখিয়ে দিতে হবে, কোন ফোল্ডারকে আমরা শেয়ার দিচ্ছি, সি ড্রাইভের মধ্যে ইনফরমেশন ইনভিজিবল ফোল্ডারটিতে, ইনভিজিবল ফোল্ডারটিতে জেমস ইউজারকে আমরা ডিনে পারমিশন দিচ্ছি। আমরা সেটি শেয়ার ডিসক্রিপশনে দেখিয়ে দিলাম। নেক্সট, এটি হবে অ্যানাবল অ্যাক্সেস বেস এনিমেশন। নেক্সট, এক্ষেত্রে আমরা কাস্টমাইজ পারমিশনগুলো আবার চেক করতে পারবো। নেক্সট, ক্রিয়েট। প্রিয় শিক্ষার্থীরা, উইন্ডোজ সার্ভার 16 এ শেয়ারের সমস্ত অপশনগুলো ফাইল এন্ড স্টোরেজ সার্ভিসের শেয়ার অপশনটিতে এখানে অ্যাডমিনিস্ট্রেটর চেক করতে পারবেন, প্রপার্টিস চেক করা যাবে, অন্যান্য অপশনগুলো এখান থেকে চেক করা যাবে। আমরা আবার সে প্রপার্টিসগুলো চেক করতে পারবো, এখানে আবার ডিটেলস রয়েছে, পারমিশন সেটিং ম্যানেজমেন্ট গ্রুপ এটসেট্রা। চলুন এখন আমরা দেখি আমাদের পারমিশন অ্যাপ্লাই হয়েছে কি না। আমরা সাইন আউট দিয়ে জেমস ইউজার দিয়ে লগ ইন করে দেখব। আমার জেমস ইউজার লগ ইন করবে, শিক্ষার্থীর খেয়াল করুন আমাদের যেটি ছিল সি ড্রাইভের, আমরা জেমস ইউজার দিয়ে লগ ইন করলাম, সি ড্রাইভের ভিতর ইনফরমেশন ফোল্ডারের ভিতর ভিজুয়াল ফোল্ডার জেমস ইউজার অ্যাক্সেস করতে পারছে, এবং ইনভিজিবল উপর তার উপর ডিনে পারমিশন ছিল, ইউ ডোন্ট কারেন্টলি হ্যাভ পারমিশন টু দিস অ্যাক্সেস দিস ফোল্ডার, আমাদের জেমস ইউজারটি ফোল্ডারটির উপর অ্যাক্সেস করতে পারছে না। এটি ছিল এসএমবি শেয়ার এবং পারমিশন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।